এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মানীয় আমাদের মুফতি সাহেব হুজুর সাহেবকে আমরা বিশেষ সম্মাননা শিক্ষা সংস্কারক সম্মাননা 2023 বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তুলে দেব মাদ্রাসার পক্ষ থেকে আমি মানপত্রটা পাঠ করে আপনাদের সকলকে শোনাচ্ছি মা আমিনা মাদ্রাসাতুল বানাত এর পক্ষ থেকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সর্বভারতীয় সভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবকে শিক্ষা সংস্কারক সম্মাননা 2023 হে মাননবর আজি এই গ্রীষ্মের উজ্জ্বল সবুজ প্রকৃতির প্রাণোচ্ছল পরিবেশে আমরা পেয়েছি আপনার মতো সুহৃদয়ের সাহচর্য আপনি আমাদের কাছে চিরতারুণ্যের এক জাজ্বল্যমান প্রতীক আপনার সদা নিরলস ও কর্মচঞ্চল স্পৃহা সুযোগ্য নেতৃত্ব ও সুন্দর আচরণ আমাদেরকে সর্বদা অনুপ্রাণিত করেছে আপনার একান্ত গুণমুগ্ধ আমরা আপনার নিকটেই পেয়েছি নানা সুকর্মের প্রেরণা নির্ঝরের স্বপ্নকে আপনি আপনার ইস্পাত কঠিন প্রতিজ্ঞায় নীরবে এগিয়ে নিয়ে যাওয়ার এক সফল করার বিরল উদাহরণ দেখিয়েছেন সামাজিক নানা ক্ষেত্রে সমাজের পাশে থেকে মহান মনুষ্যত্বের পরিচয় বহন করে চলেছেন হে প্রিয় জীবনের স্ব ক্ষেত্রে স্বকীয় দায় ও দায়িত্ববোধে আপনি অক্লান্ত ও অমলিন আপনার এই গুণাবলী সমূহের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধায় অবনত পরিশেষে আমরা মহান করুণাময় স্রষ্টার কাছে আপনার বাকি জীবনের সুস্থতা সুখ ও শান্তি কামনা করি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের প্রেরণার উৎস হয়ে আরো আরো বহুকাল আমাদের মধ্যে থাকুন শুভেচ্ছান্তে পরিচালক মণ্ডলী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ মা আমিনা মাদ্রাসাতুল বানাত স্থান তরণীপুর স্বরূপনগর উত্তর চব্বিশ পরগনা তারিখ 5ই জুন 2023 সোমবার আমরা এই বিশেষ স্মারক সম্মাননা মানপত্র আমরা তুলে দেব আমাদের প্রিয় অভিভাবকের হাতে আমাদের এই সম্মাননা তুলে একেবারেই সকলে আমরা এই শুভক্ষণ একটা বিরাট মুহূর্ত আমাদের উঠে দাঁড়িয়ে আমরা শ্রদ্ধা কারণ এই মানপত্র একটা সম্মাননা তাই আমরা সবাই একটু কষ্ট দিচ্ছি তবুও সবাইকে একটু আবেদন রাখবো উঠে দাঁড়ানো মানে একটু সম্মান জ্ঞাপন করা শ্রদ্ধা জ্ঞাপন করা একটু সামনেটা সরে যাবেন কারণ মিডিয়াটা কভার হচ্ছে হ্যাঁ আমরা আমাদের প্রিয় মানুষ প্রিয় অভিভাবকের হাতে আমরা তুলে দেব তুলে দেবেন এই প্রতিষ্ঠানের যিনি জমি দাতা তৎসহ হাজি নাসিরুদ্দিন সাহেব থেকে শুরু করে আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেব একটু এগিয়ে আসার জন্য বলবো মুরব্বী আচ্ছা জমিদাতা অনেকেই আছেন এখানে উপস্থিত এই মুহূর্তে যারা আছেন তাদেরকে একটু এগিয়ে আসার জন্য বলবো একটু এগিয়ে আসেন কারণ বাড়ির বড়রা হচ্ছেন আমাদের সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা এই প্রতিষ্ঠানের বড়রা মানে আমাদের কাছে প্রাণের উৎস আমাদের অভিভাবক সেই অভিভাবকরা যখন আরেকজন অভিভাবকের হাতে তুলে দেবেন এটা আমাদের কাছে একটা আলাদা গর্ব সবাই একসঙ্গে একটু সবাই একসঙ্গে শিক্ষক শিক্ষিকা মন্ডলী জিন্দাবাদ।